আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2023। এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় পরীক্ষার্থী সংখ্যা রয়েছে 13,234 জন পরীক্ষার্থী এবং মোট পরীক্ষা কেন্দ্র 50টি। পাশাপাশি দার্জিলিং এ পরীক্ষার্থী সংখ্যা রয়েছে 4,830 জন ও কালিম্পং এ 3,463 জন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ চুকলি রুখতে এবছর বাড়তি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে পরীক্ষা কেন্দ্রগুলোতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড, যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের উপর নজরদারি চালাবে। এবছর সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করা মূল লক্ষ্য পর্ষদের। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র যাতে কোনোভাবেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে না পারে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এবছর পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে আগাম স্পষ্ট করা হয়েছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষের আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে চাইলে প্রশ্নপত্র জমা রাখতে হবে তাকে। যদি কেউ প্রশ্নপত্র সহ পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে যায় সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট সময় অবধি পরীক্ষা কেন্দ্রেই থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে আসা কোনো পরীক্ষার্থী যেন কোনো রকম সমস্যা বা যানজটের মধ্যে পড়তে না হয় তার জন্য রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশে করা নজরদারি। পাশাপাশি সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলো কিছুটা দূরত্ব থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেন পরীক্ষা কেন্দ্রের সামনে কোনো রকম যানজটের সৃষ্টি না হয়। মেয়ে পরীক্ষা দিচ্ছে না, এমনি ঠিকই আছে, একটু নার্ভাস থাকে, প্রথম পরীক্ষা তো, ওটাই একটা। হ্যাঁ, আগে ঢুকতে দিত, কিন্তু এখন দেখছি যেটা করেছে খুব ভালোই করেছে, খারাপ করেনি কিছু। কেন স্টুডেন্টদের দিক থেকে, গার্জেনদের দিক থেকে একটু সুবিধা হয়, কেন সব যদি একসঙ্গে ঢুকতে থাকে স্টুডেন্টরা ঠিকমতো দিশেহারা হয়ে যাবে, কোথায় কে সিট পাবে কী করবে, ওই জন্য গার্জেনগুলোকে বাইরে করেছে, খুবই ভালো করছে। বড় মেয়ে যখন পড়তো তখন তো ভিতরে ঢুকে নাম্বার খুঁজে বসতে দিত, এখন দিচ্ছে না, না বলে দিবে বলে ভিতর থেকে বোর্ডে দিয়ে দিছে যে ঘুঘুমারি কোন সাইডে বসবে, আর অন্য স্কুল আছে কোন সাইডে বসে, বোর্ডে লেখা আছে বোর্ড দেখে বসে পড়বে, বলে দিল তিনটার সময় চলে আসতে। একটু টেনশন লাগছে, ছোট মেয়ে তো টেনশন লাগছে যে কী করে পরীক্ষা দিবে, এতদিন হলো না ভাইরাসের জন্যে, একটা টেনশন, স্কুল হয় নাই কিছুদিন, বাচ্চা কাচ্চা পড়াশোনার রেখে দিছিল। বাংলা পরীক্ষা ভালোই, দু বছর পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ভয় লাগছে কি? হ্যাঁ, কতটা ভয় লাগছে? লাগছে অল্প অল্প, ভালোই নিয়েছি, চেষ্টা করবো কোশ্চেন অ্যান্সার দেওয়ার সবগুলো। অর্পিতা বাড়ই, নেতাজি পাড়া। ভালোই ভয় লাগছে, প্রস্তুতি ভালোই নিয়েছি, এখন জানি না কেমন হবে। কতটা আশা করছি, 50% তো আশা করছি, মানে এখন কি হয়। শুরু হলো রাজ্যে মাধ্যমিক পরীক্ষা এবং ইতিমধ্যে কিন্তু সমস্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে, পরীক্ষার্থীরা মাধ্যমিকে, তারা কিন্তু ইতিমধ্যে স্কুলে এসে প্রবেশ করেছেন। এবং যেটা জানা গেছে যে শিলিগুড়ির যে শিক্ষা জেলায় রয়েছে এবার কিন্তু মোট মাধ্যমিক পরীক্ষার্থীর যে সংখ্যা রয়েছে তা কিন্তু 13,234 জন। এবং এই 13,234 জনের জন্য কিন্তু পরীক্ষা কেন্দ্র মোট রয়েছে 50টি। এবং পাশাপাশি যদি দার্জিলিংয়ের পরীক্ষার্থীর কথা বলি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেখানে রয়েছে কিন্তু 4,830 জন পরীক্ষার্থী, এবং সেক্ষেত্রে কিন্তু কালিম্পং এ সেখানে রয়েছে 3,463 জন পরীক্ষার্থী। এবং সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এবছর কিন্তু অনেকটাই নজরদারিতে রয়েছে মাধ্যমিক পরীক্ষা, যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য কিন্তু স্কুলের অনেকটা আওতার মধ্যেই কিন্তু যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো করে দেওয়া হয়েছে, যেন কোনোভাবে সেখান দিয়ে যানজটের সৃষ্টি না হয় বা সেই যানজটের ফলে যেন ছাত্রছাত্রীদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সে সমস্ত দিকেই কিন্তু খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি এবছর কিন্তু দেখা গেছে যে প্রশ্নপত্র ফাঁস বা টুকলি রুখতে কিন্তু বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু নিয়ম করা হয়েছে এবছর যে যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু যে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা কিন্তু যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে পারবে না। যদি পরীক্ষা শেষের আগে তারা যদি পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রশ্নপত্র রয়েছে তা কিন্তু স্কুলেই জমা রেখে বেরোতে হবে। এবং যদি ছাত্রছাত্রীরা যদি সেই প্রশ্নপত্র নিয়ে বেরোতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটি নির্দিষ্ট সময় অবধি, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া অবধি কিন্তু তাদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাও কিন্তু অনেকটাই করা রয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, সে কিন্তু সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেখানে জানালাম যে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 13,234 জন, সেক্ষেত্রে কিন্তু গত
বছর দেখা গেছিল যে 14,239 জন পরীক্ষার্থী কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম রয়েছে। কিন্তু যেটা সূত্রের খবর জানা গেছে, যেহেতু করোনাকালীন পরিস্থিতি গেছে দু বছর, সেক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষার্থীরাই কিন্তু যে রয়েছে বা পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু পড়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে এবছর যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে তা কিন্তু কিছুটা হলেও কম রয়েছে। পাশাপাশি কিন্তু ইতিমধ্যে 11:45 টাইম রয়েছে পরীক্ষা শুরু হওয়ার, এবং এখন কিন্তু কাটায় রয়েছে 11:35, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। পাশাপাশি কিন্তু পরীক্ষা কেন্দ্রের পাশে কিন্তু অভিভাবকেরা রয়েছেন, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন, তারাও কিন্তু চিন্তায় রয়েছেন যে তাদের যে বাচ্চারা রয়েছেন তারা যেন ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারে, সেই আশাতেই কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে দাঁড়িয়ে। আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে পুলিশের থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশের থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে, এমনকি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 14,232 জন, এবং এর মধ্যে ছাত্র 6,177 এবং ছাত্রী 8,055। আলিপুরদুয়ার জেলা মোট 69 পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। বাহার ব্যাগ বাহার, চলো চলো চলো। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, প্রতিটি ভেনিউতে থাকছে সেক্রো, হাসপাতালের সাথে কথা বলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে এবছর সিসিটিভি থাকা বাধ্যতামূলক, টানাও ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ভেনিউতে। এবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি, সকল ছাত্রছাত্রীদের জন্যই এবার পরীক্ষায় বিশেষ ব্যবস্থা থাকছে, এবং তাদের যাদের পরীক্ষায় কোনো রকম অসুবিধে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা পর্যবেক্ষক থাকছেন। এবছর ফালাকাটে গার্লস হাই স্কুলে মেন সেন্টারের অধীনে 7 ভেনুতে 12 বিদ্যালয়ে মোট 1600 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। এদের মধ্যে ছাত্র সংখ্যা 939 জন। ফালাকাটে গার্লস পালাঘাটে গার্লস হাই স্কুল মেন সেন্টারের সেন্টার ইনচার্জ শিপ্রা সাহারায়দেব বলেন, এবছর মাধ্যমিকের প্রতিটি ভেনুতে সিসিটিভি থাকা বাধ্যতামূলক, সেগুলো সব ভেনুতে জানিয়ে দেওয়া হয়েছে, এবং কোনো পরীক্ষার্থী এবং তত্ত্বাবধায়ককেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল, স্মার্ট ঘড়ি সহ এই ধরনের যন্ত্র ব্যবহার করতে পারবে না। ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন বা বাধার সম্মুখীন হতে না হয় সেই জন্য সব রকমেরই ব্যবস্থা করা হয়েছে। সকল পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।
মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ। ট্রাফিক প্রশাসন মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে যানজট সমস্ত নিয়ন্ত্রণ রাখা জানান বৃথি সুন্দর সাহা। মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে সামনে পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা জালে মুড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আইসি শান্তিনাথ পাজা। জেলা জেলে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো সেখানে ট্রাফিকের ব্যবস্থা কীরকম ব্যবস্থা থাকছে? আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেন সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে তার জন্য বালুঘাট সদর ট্রাফিক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। দুদিন আগে মাইকিং করে মালবাহী গাড়ি ট্রাক্টর এসব চলাচল নিষিদ্ধ করেছি পরীক্ষা দিনগুলো। বালুঘাট শহরে যেখানে সেখানে যথাযথ মাল মানে নির্মাণ সামগ্রী পড়েছিল সেগুলো সরিয়ে নেওয়ার জন্য আমি বলেছি, তারা সরিয়েও নিয়েছে। আপনার নাম? বৃথি সুন্দর সাহা, ওসি ট্রাফিক বালুঘাট। ধন্যবাদ স্যার। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো আপনি এলেন ভিজিটে, তো কী বলবেন বিষয়টাতে? আমাদের 9টা সেন্টার আছে, আমরা সেটা দেখে নিচ্ছি। আমরা 100 মিটারের মধ্যে যাতে কেউ না থাকে, পরীক্ষা যেই মুহূর্তে চালু হয়ে যাবে 100 মিটারের মধ্যে পুরো ফাঁকা থাকবে, যাতে কোনো যানজট না হয়। এই মুহূর্তে পরীক্ষার্থীরা সুস্থভাবে আসে, ভালোভাবে পরীক্ষা দেয় এবং আমাদের তাদের পরিষেবা কোনো বিঘ্নিত না হয়, সেই ব্যাপারগুলো আমরা প্রতিটা সেন্টার ঘুরে আমরা দেখে নিচ্ছি। স্যার পরিস্থিতি কীরকম দেখলেন? পরিস্থিতি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্যান্ডিডেটরা ভেতরে ম্যাক্সিমামই প্রবেশ করে গেছে, দুজন হয়তো বাকি আছে চলে আসছে, এবং গার্জেনরাও আমাদের বলে দিয়েছে ওরা 100 মিটারের বাইরেও ওনারা সব চলে গেছিলেন।